বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনার হাতের স্মার্টফোনটিতে আপনি একের অধিক জিমেল অ্যাকাউন্ট লগ করে থাকেন কিন্তু এই একের অধিক জিমেল অ্যাকাউন্ট লগ করার ফলে আপনি যখন স্মার্টফোনটি ব্যবহার করেন তখন অনেক প্রবলেম ফেস করেন কিন্তু আপনি চাচ্ছেন আপনার এই অতিরিক্ত জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করতে বা সরিয়ে ফেলতে কিন্তু সেই কাজটি কিভাবে করতে হয় এই বিষয়ে আপনার জানা নেই সৌ বন্ধুরা ডন টরি আমি আছি আপনাদের সাথে আজ আমি সেই বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব যে আপনার হাতের স্মার্টফোন থেকে অতিরিক্ত যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিভাবে রিমুভ করবেন বা সরিয়ে ফেলবেন সৌ বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক কাজটি সম্পূর্ণ করার জন্য সরাসরি চলে যান আপনার জিমেল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট যাওয়ার পর বাম পাশে যে একটি থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দিন থ্রি ডট মেনুর উপরে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সেটিং অপশন এই সেটিংয়ের উপর ক্লিক করুন সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে ডান পাশে যে একটি থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট এই ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিন ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার ফোনের সেটিং অপশনে নিয়ে যাওয়া হবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিন অ্যাকাউন্টসের উপর ক্লিক করার পর এরকম আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে জিমেইল এই জিমেইলের উপর ক্লিক করতে হবে জিমেইলের উপর ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেইল লগ করা আছে এইখানে সবগুলো মেল শো করবে আপনি যে জিমেলটি আপনার ফোনটি থেকে রিমুভ করতে চাচ্ছেন সেই জিমেলের উপরে ক্লিক করে দিন জিমেলের উপর ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ রিমুভ একটি অপশন দেখতে পাচ্ছেন এই রিমুভের উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দিবে এখান থেকে আপনি যদি রিমুভ করে দেন তাহলে আপনার ফোন থেকে সেই জিমেল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে কিন্তু বন্ধুরা আপনার জিমেল অ্যাকাউন্টটি চিরতরে কিন্তু ডিলেট হয়ে যাবে না জাস্ট এই ফোন থেকে রিমুভ হয়ে যাবে আপনি যে কোনো ডিভাইসে আপনার জিমেল অ্যাকাউন্টটি আবার পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে পারবেন আমি আমার অ্যাকাউন্টটি ডিলেট করব না তাই আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি এইভাবে আপনার স্মার্টফোন থেকে আপনি অতিরিক্ত জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করতে পারেন বা সরিয়ে ফেলতে পারেন সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত প্রদান করবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ